দর্শক আসসালামু আলাইকুম, আজ চলে এসেছি কুমিল্লা চান্দিনা হাটে। মাহবুব ভাইকে দেখা যাচ্ছে, আজকে লাল গেঞ্জি পরে হাটে চলে এসেছেন। কিছু তথ্য দেবো মাহবুব ভাইয়ের সাথে কথা বলে। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ হ্যাঁ, গরু শেষ ভাই, গরু শেষ বিক্রি হয়ে গেছে। কটা আনছেন ভাই? গরু দুই গাড়ি ছিল ভাই, বিক্রি হয়ে গেছে। দুই গাড়ি ছিল, বিক্রি হয়ে গেছে। তো এই তিনটি আছে এখন? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। সব বিক্রি হয়ে গেলে কেমন হবে ভাই? ভাই বিক্রি হয়ে যায় ভাই, আল্লাহর রহমত। আচ্ছা আচ্ছা, তো দর্শকরা তো আপনার নিয়মিত ভিডিও চায়। তো এখন আমি চাচ্ছি বাড়িতে চলে যাব, এখন আপনারা ডাক দিলাম, আপনি বলতেছেন ভিডিও করার জন্য। গোস্ত কত করে আছে ভাই? চার মন কমবেছে। আচ্ছা আচ্ছা, দর্শক প্রতিটা গরু 10-15 হাজার করে কমে গেছে রমজানে। আচ্ছা, আবার কবে বাড়তে পারে ভাই? 15 পরে বাড়বে, তখন বিভিন্ন বিয়ে সাজি অনুষ্ঠানের জন্য। মাংস চাহিদা এখন নাই, 15 পরে যে চাহিদা বাড়বে। আচ্ছা, তাহলে এগুলো 110 করে দিবেন। যারা খামারি আছে তারা এর মতো সংগ্রহ করলে লাভবান হবে। আচ্ছা, এই সুযোগে সংগ্রহ করলে লাভবান হতে পারবে। আচ্ছা আচ্ছা, তো ভাই এখন বলদ গরুর গোস্তর মন কত করে যাচ্ছে? 25 করে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখ তখন চলে যাবেন বাড়িতে। টাকা বন্ধ দেবো না, মানুষ তো গরু নিচ্ছে না, বিভিন্ন ফরিয়া ব্যাপারে এখানে সেখানে কিনে না, ওরা নিচ্ছে, ওরা টাকা দিবে, টাকা গুনতে হবে। আচ্ছা, টাকা দিলে তারপর চলে যাবেন। এই তিনটা নিয়ে তিনটা দিয়ে দেবো, দিয়ে দেবেন একজনকে, দেবো এক দেখ আরও দিয়ে দেবো, দিয়ে চলে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, ওই যে আপনার কাস্টমার আবারও চলে এসছে, আমরা দেখি কেমন দামে দামাদামি করে এগুলো। আচ্ছা দর্শক, আমরা দেখবো মাহবুব ভাইয়ের দাফারের গরু। আপনাদেরকে নিয়মিত দেখে থাকি। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? কি অবস্থা আজকে, কটা আনছেন? 15টা। বেচা কেনা করছেন? এত লেট কেন আজকে? রমজানের দিন। আচ্ছা ঠিক আছে, আপনার গরুগুলো দেখাবো দর্শকদেরকে। দর্শক, আমরা মাহবুব ভাইয়ের গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি। কেমন ভাই? দর্শক, মাহবুব ভাই গরু দাফার থেকে নামিয়ে কাস্টমারকে দেখাচ্ছে বলদ গরুগুলো। উনি মোটামুটি দামাদামিও চলছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভাই এটা কত বলেছেন লাস্ট? চাইছিলাম 30 ভাই, লাখের নিচে বলতেছে। আপনি 130 চাইছেন? আচ্ছা আচ্ছা, দিব নাকি ভাই? আর কম দিবে? ভাই লাখের নিচে বলতেছে। আচ্ছা আচ্ছা দর্শক, লাখের নিচে বলতেছে। বলেন ভাই, দিয়ে দিবো না হয়, বলেন শুনি আমরা। কি ভাই, পালার জন্য না যাওয়ার জন্য? পালার জন্য। আচ্ছা আচ্ছা দর্শক, পালার জন্য লাখের নিচে বলতেছে। আমরা কুমিল্লা চান্দিনা হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ইনশাল্লাহ পরবর্তীতে আরো কিছু তথ্য তুলে ধরবো। ঠিক আছে মাহবুব ভাই, মিশানি হাটে দেখা হবে। আসসালামু আলাইকুম। দর্শক, ওয়াদুদ কাকাকে দেখা যাচ্ছে কুমিল্লা চান্দিনা হাটে, কিছু বলদ গরু নিয়ে আসছেন, আমরা তথ্য দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন কাকা? ভালো। কটা নিয়ে আসছেন? 15টা। তো কালকে কুটির সবিনী কটা নেবেন? 15টা নিয়ে যাবেন। আচ্ছা, এটার দাম কেমন চাচ্ছিলেন? 2,10,000 চাওয়া দাম। বাজারে কত বলছে আজকে? 75-80 বলছে না? গোস্ত কেমন আছে? 6.5 মন। আচ্ছা, এটার দাম কেমন চাচ্ছিলেন? এটা 190। আচ্ছা, বাজারে দাম বলছে 65-70 বলছে। কেমন টার্গেট আপনার? 5,000 দিকসে দিক হবে আর কি। আচ্ছা, তো এখন বর্তমানে বলদ গরু কি অ্যাভেলেবল বিক্রি হচ্ছে? আচ্ছা, এই গরুগুলো তো আপনার, এটা কত চাচ্ছিলেন? এটা 150 চাওয়া দাম। বাজারে কত বলে? 40 বলে, 45 হলে বিক্রি হবে। আচ্ছা, এই ছোট বড় সবই তো আপনার না? এটা কত চাইছিলেন? 180 চাওয়া দাম। বেশ সুন্দর কোয়ালিটি। গোস্ত কেমন আছে?
সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই বেশ ভালো আছেন। আজ চলে এসেছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার চান্দিনা গরু বাজারে। আজ 25 মার্চ রোজ শনিবার 2023। আমরা আবু ভাইকে দেখা যাচ্ছে, আবু ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে সাইওয়াল সার গরুগুলোর দর দাম জানাবো, দেখা যাক কেমন দাম যাচ্ছে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই বেশ ভালো আছেন। আজ